স্পন্দন ফাউন্ডেশনের উদ্যোগে ও ম্যাক ফাউন্ডেশনের উদ্যোগে করোনা লাশ দাফন জন্য আমরা রওনা দিয়েছি। ইতিমধ্যে আমাদের এই করোনার দাফনে নন্দন ফাউন্ডেশন ম্যাক ফাউন্ডেশনের সহযোগিতায় আপনারা জানেন লক্ষ্মীপুরে বিশিষ্ট ব্যবসায়ী আমাদের মেসার্স মাহমুদ ব্রাদার্সের বড় ভাই, তিনি করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। আমরা তার লাশ দাফনের জন্য এই মুহূর্তে তার লাশ নিয়ে আমরা রওনা দিয়েছি। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং এই লাশ দাফনে আমাদের টিমে আছেন বিভিন্ন সদস্যবৃন্দ এবং এই মুহূর্তে লাশ নিয়ে আমাদের সাথে আছেন। আমরা এখন মঞ্জু ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা এখন যাচ্ছি করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা লাশ দাফনের উদ্দেশ্যে, যে যিনি আজকে করোনা উপসর্গ নিয়ে মারা গিয়েছেন উনি হচ্ছে লক্ষ্মীপুরের বিশিষ্ট ব্যবসায়ী এবং মাহবুব ব্রাদার্সের স্বত্ব অধিকারী মালিক মাহফুজুর রহমান সাহেব, যিনি ইন্তিকাল করেছেন। ওনার লাশ দাফন করতে এখন ওনার নিজ গ্রাম আদিলপুরে যাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন, আপনারা ভাবেন এখনও করোনা ভাইরাস আর নেই চলে গেছে, আসলে মিথ্যে কথা। করোনা ভাইরাস এখন মানুষের ভিতরে ভিতরে সব বিরাজমান করতেছে। রাস্তায় বাইরে দেখি কেউ মাস্ক পরেন না। অনুরোধ করব, মাস্ক পরুন, নিজে সচেতন থাকুন, অন্যকে বাঁচান, নিজেও বাঁচুন। এখন আপনাদের সামনে কিছু বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব আমাদের ম্যাক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বাহাদ বিন বেলায়েতকে। উনি আসলে অসুস্থ, উনি কিছু বলতে এখন পারবেন না, উনি খুব টায়ার্ড। তাই আমি এই লাইভ থেকে বিদে নিচ্ছি। আমি হিমু ভাইকে বলবো কিছু বলার জন্য। যাক প্রিয় বন্ধুগণ, আমরা আবার ফিরে যাচ্ছি নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজীব আহমদ ভাইয়ের কাছে। আসলে করোনায় আক্রান্ত হয়ে নন্দন ফাউন্ডেশন ইতিমধ্যে 12তম লাশ দাফন করছেন। সকাল আমরা বিকাল থেকে সেই লাশ দাফনের প্রক্রিয়াধীন নিয়ে আমরা এই মুহূর্তে মরহুমের বাড়িতে রওনা দিয়েছি। তার প্রথম জানাজা হয় আমাদের লক্ষ্মীপুরের বিশিষ্ট ব্যবসায়ী, আপনারা জানেন যে মাহবুব ব্রাদার্সের স্বত্বাধিকারীর ওনার বড় ভাই, তিনি উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। এবং বিশেষ করে এই দাফনের প্রথম জানাজা তার নিজ বাড়িতে হয়েছে, আপনারাম জুমুর সংলগ্ন ময়দান মিলের সামনে। এখন তার বহনকৃত লাশের গাড়ি নিয়ে আমরা রওনা দিয়েছি এবং তাকে নিয়ে আমরা রওনা দিয়েছি তার গ্রামের বাড়ি আদিলপুরে। আপনারা দেখতে পাচ্ছেন এবং ইতিমধ্যে লক্ষ্মীপুরে প্রায় অনেক করোনা আক্রান্ত হয়ে অনেকে মৃত্যুবরণ করেছেন। এবং বিশেষ করে করোনাকালীন এই সময় বাংলাদেশ সরকারের বিভিন্ন নীতিমালা অনুসারে আপনারা যারা এখনও বাইরে মাস্ক ছাড়া ঘোরাফেরা করছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। করোনা এখনও বাংলাদেশ থেকে যায়নি এবং করোনা আমাদের এখনও যায়নি এবং করোনার এই প্রাদুর্ভাবটা এখনও আমাদের বয়ে চলছে সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে। আপনারা জানেন করোনার এই সময় থেকে নন্দন ফাউন্ডেশন ম্যাক ফাউন্ডেশন লক্ষ্মীপুরে করোনার লাশ দাফনের দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা সেই ধারাবাহিকতায় এখনও দীর্ঘ আজকে 5 মাস এ দাফন কার্যক্রমের সাথে অন্তর্ভুক্ত হয়ে আছি। আপনারা জানেন এই দাফন কার্যক্রম আমরা ইতিমধ্যে আমাদের চলমান আছে।
আমরা যে কোনো জায়গায় দাফনের জন্য কেউ ফোন করলে আমরা প্রস্তুতি নিয়ে চলে আসি। আমরা জানেন এবং বিশেষ করে আপনারা জানেন করোনা যারা অসুস্থ হয়ে বাসায় আছে তাদের চিকিৎসাও আমরা এই নন্দন ফাউন্ডেশন ও ম্যাক ফাউন্ডেশনের সবাই একযোগে আমরা কাজ করে যাচ্ছি লক্ষ্মীপুরে। আপনারা আমাদের এই টিমের সকলের জন্য দোয়া করবেন। আমাদের এই টিমের সাথে আজকে উপস্থিত আছেন নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রাজন মোল্লা, নন্দন কালচারাল একাডেমির সভাপতি আপনি আমাদের মাহবুব রহমান মঞ্জু ভাই, আমাদের সাথে আছেন আমাদের নন্দন মুক্ত রোভার স্কাউটের সাংগঠনিক সম্পাদক জনাব আমাদের জুয়েল রানা হিমু ভাই, আমাদের সাথে আছেন লক্ষ্মীপুর আদর্শ সভা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা এবং আমাদের বাগিনা মামা বাগিনা আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন ম্যাক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফাহাদ বিন বেলায়েত, আছে আমাদের সাথে আজকে নন্দন ফাউন্ডেশনের সদস্য। অনুরোধ জানাব যে করোনা এখনও আমাদের দেশ থেকে চলে যায়নি, আপনারা করোনা থেকে এখনও সকলে সকলের জায়গা থেকে যেন সচেতন হয়ে যেন আমরা চলি। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা মরম মাহবুব ব্রাদার্সের মাহবুব ব্রাদার্সের বড় ভাই মাহফুজুর রহমান সাহেবের লাশ নিয়ে আমরা আমাদের অ্যাম্বুলেন্সে তার দেশের বাড়িতে রওনা দিয়েছি। আপনারা আমাদের এই সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই করোনার শেষ যুদ্ধ পর্যন্ত আমরা মাঠে থাকতে পারি এবং আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমাদের এমি এনে যাবে এমি কি রাস্তায় জ্ঞানী এবং আপনাদের সকলের জন্য দোয়া কামনা করছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে আমরা তার বাড়িতে আস্তে আস্তে কথা নাই তার দেশের বাড়িতে আমরা এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন কি নামবো কি তো যা তুই আস্তে আস্তে, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের তার দেশের বাড়ির সামনে আমরা এসে উপস্থিত হয়েছি। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি আজকের এই 12তম লাশে আমাদের লক্ষ্মীপুরের বিশিষ্ট ব্যবসায়ী যাকে আপনারা সকলে সুনামের সহিত ভালো জানেন এবং যিনি খুবই ভালো একজন মানুষ, আজকে তার করোনার এই উপসর্গ নিয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা নন্দন ফাউন্ডেশন ও ম্যাক ফাউন্ডেশনের সদস্যরা এই করোনার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই দাফন কার্যক্রমে হাতে নিয়ে কাজ করে যাচ্ছি, আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমরা ইতিমধ্যে গন্তব্যস্থলে এসে উপস্থিত হয়েছি, আস্তে আস্তে ওনার বাড়িতে এবং মাহবুব ব্রাদার্সের গ্রামের বাড়ি আদিলপুর আমরা প্রথম জানাজা শেষ করি আমাদের জুমুর সংলগ্ন ময়দার মেল সংলগ্ন তার নিজ বাসায়, সেখান থেকে তার নিজের বাড়িতে এখন আমরা আমাদের এই অ্যাম্বুলেন্সে করে তার লাশের কফিন সহ আমরা নিয়ে যাচ্ছি। আমাদের সাথে টিমের সকল মেম্বাররা ইতিমধ্যে আমাদের সাথে আছেন, আপনারা ইতিমধ্যে আমাদের এই লাইভে আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমাদের টিম মেম্বাররা সহ সকলে এখানে ইতিমধ্যে আছেন তার বাড়ির সামনে আমরা যাচ্ছি। আপনাদের সার্বিক সহযোগিতা সহ আমরা সকলের কামনা করছি এবং লক্ষ্মীপুরের সর্বস্তরে সকল সুধি প্রশাসনিক এবং সকল প্রশাসনিক জায়গা থেকে আমাদেরকে
সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আমরা মনে করি। আমরা ইতিমধ্যে যিনি মারা গিয়েছেন তার বাড়িতে, বাড়ি সংলগ্ন আমরা ইতিমধ্যে এসে পড়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে তাকে নিয়ে এসেছি। তুমি সামনে রাখো, সামনে জানাজার জন্য প্রস্তুতি হবে ওই কোটা। আসতে খাড়া আসতে থাকো, ক্লাস থাকো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর আহমেদ, ওনার কফিন কি তো থাকো, খাটনি আনো, খাটনি আনার পরে খাটনি আনো লাগবে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আপনারা একটা খাটনির ব্যবস্থা করেন। আমাদের বিশিষ্ট ব্যবসায়ী আপনারা দেখতে পাচ্ছেন যিনি ইতিমধ্যে আমাদের এই লাশের সাথে আছেন, আমাদের ফাহাদ বিন বেলায়েত আছেন, আমাদের ভাগিনা সহ আমাদের লন্ডন ফাউন্ডেশন, ম্যাক ফাউন্ডেশনের সদস্যরা আমাদের এই বহনকৃত লাশের করে নিয়ে এসেছেন। আপনারা দেখছেন যে আমাদের সকলের সহযোগিতা এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এবং কিছুক্ষণ পরে ওনার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হতে যাবে, আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। পরিশেষে থাকবি যাও। এখন থাকুক থাকুক, কারণ খাটনি নিয়ে নেওয়া যাইতো না।